এটিকে ঠিক ঘর বলা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আব্দুল্লাহপুর আশুলিয়া সড়কের রানাভোলার এই রাস্তার পাশে একটি ছাপরা করে থাকতেন মুসলিমউদ্দিন ভূঁইয়া। কয়েকদিন আগে উচ্ছেদের শিকার হয় তার এই ছাপরাটি। খোলা আকাশের নিচে কয়েকটা দিন কাটানোর পর এলাকার একজন তার দোকানের নিচে জায়গা দেন এই মুক্তিযোদ্ধাকে। এখন থাকা গেলেও বর্ষায় যে থাকা যাবে না সেটা নিশ্চিত, জীবন চলে ঝালমুড়ি বেচে। তাই এলাকার লোকজনের কাছে তিনি ঝালমুড়িওয়ালা হিসেবেই পরিচিত। ঘুম থেকে উঠে চারটা খেয়ে লেগে পড়েন ঝালমুড়ি বানানোর কাজে। দারিদ্রের টানাপোড়েনে বিয়ে থা করা হয়নি মুক্তিযোদ্ধা মুসলিমের। জীবনের পরন্ত বেলায় তাই কোনো চাও পাওয়ার হিসেব কষতে পারছেন না একদিন অস্ত্র হাতে রণাঙ্গন দাপিয়ে বেড়ানো এই মুক্তিযোদ্ধা। শারীরিক যদি ভালো লাগে তখন আমি পারি, আর যদি ভালো না লাগে তাহলে আর ওই মাল যা আছে ওইভাবেই থাকে। একাত্তরের আগুন ঝরা দিনের কথা মনে পড়লে এখনো দু চোখ জল জল করে ওঠে তার। 25 মার্চ রাতে তিনি ছিলেন টঙ্গীতে, কাজ করতেন সেখানকার একটি সুতা কলে। সেই রাতেই ঢাকায় গণহত্যার খবর শুনে প্রতিরোধে নেমে পড়েন মুক্তিযোদ্ধা মুসলিম। সহযোদ্ধাদের নিয়ে পুড়িয়ে দেন টঙ্গী সেতু। দিলাম আগুন লাগিয়ে এই ব্রিজটা, কাঠের ব্রিজ। এতে গিয়া মানে এটা কেমনে ভাঙবে শাবল দিয়া পারান শুরু করলো, পার দেই ভীম করে আগুন উড়ে। বট গাছ আছিল দুইটা, ওই পার বট গাছ এটা এনো ডালারি ফালাইছে উড়ো উড় ভালো করছে। এরপর ঢাকা থেকে পালিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। আর তার থেকে আছি গোপালদের বাজার, এক মহিলা বিলের মধ্যে খালাস হয়েছে। দেশ স্বাধীন মারাও তোমরা, তোমরা দেশ স্বাধীন মারাও, পরকালের দেশ। এই পেড়ায় ওই কাপড় দিয়ে ঘুইরা এই বাচ্চা খালাস করছে। যুদ্ধের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মুসলিমউদ্দিন, চিকিৎসা করে ভালোও হন। এরপর ভাগ্য বদলানোর আশায় পাড়ি জমান মালয়েশিয়ায়, কিন্তু সেখানেও দালালের খপ্পরে পড়ে খুইয়েছেন সর্বস্ব। এখন ঝালমুড়ি তার একমাত্র ভরসা। ঝালমুড়ি বেচতে বেচতে কোনোদিন চলে আসেন স্মৃতিসৌধের কাছে, তবে ভিতরে তেমন একটা ঢোকেন না। ফিরে আসা দিনগুলোর কথা খুব বেশি মনে হলে স্মৃতিসৌধে অপলক দৃষ্টি রেখে স্মৃতি হাতড়ে বেড়ান, হয়ে পড়েন আবেগ আপ্লুত। দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। বেশ কিছু ময়দানে যে গেছি বাসের লাঠি হাত লেগে গেছি, এমনি যাই বাসবার লেগে গেছি, মরবার লেগে গেছি। সংসদে বসে রাজা গান আমি তো বসতে পারিনি, আমি তো ওই যে জানমুড়ি বিক্রি করি তারপরও দেখে হয়েছে না আমি যে কোন ইয়ে থাকি। এখন যাও কুদরে খুঁড়ি লিয়ে থাকতাম রোডের উপরে, এই খুঁড়িও হত দরিদ্র অবস্থায়ও দেশের কাছে কিছুই চাওয়ার নেই মুক্তিযোদ্ধা মুসলিমের। সহযোদ্ধারা তার যুদ্ধের কথা জানলেও সরকারি খাতায় তার নাম নেই, এজন্য অনেকদিন ঘুরেছেন সচিবালয়ে, এখন হাল ছেড়ে দিয়েছেন। এখন তার ভাবনা একটাই, ভালো কোনো কাজ যদি পাওয়া যেত জীবনের শেষ দিনগুলো একটু নিশ্চিন্তে কাটিয়ে যাবার। পারভেজ রেজা, ওয়ান নিউজ, সাভার।